বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461। সূরা কোরআন মজিদের মধ্যে 114টি সূরা রয়েছে। কয়টি? 114টি। 114টি সূরার মধ্যে 44 নম্বর সূরা যেটা আদ-দুখান, সেটার একটি আয়াত পড়েছি, যেটা 3 নম্বর আয়াত। কয় নম্বর? আবার ওইটা মনে করবেন না, 2 নম্বর 3 নম্বর বলে যে আমরা বেজালকে বলি, বেজালকে বলি না, এটা সিরিয়াল হিসেবে। কোরআনের মধ্যে কি কোনো বেজাল আছে? কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? কোরআনের মধ্যে ডাউট বলতে কিছু আছে? নাই। দুর্ভাগ্য হলেও সত্য, বর্তমানে ভারতের মধ্যে শিয়াপন্থীরা কোরআন থেকে 26টি আয়াত নির্ধারণ করে, নির্বাচন করে তারা সুপ্রিম কোর্টে মামলা করেছে এই আয়াতগুলো পরিবর্তন করার জন্য। সবাই বলি নাউজুবিল্লাহ। কোরআনের কোন আয়াত, কোরআনের কোন হরফ, কোরআনের কোন শব্দ, কোরআনের কোন বাক্য কোন মানুষ কি পরিবর্তন করতে পারে? এতে কি কোন সন্দেহ আছে? নাই। কোরআন কি বলেন দেখেন, কোরআনের শুরুতেই রয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন কোরআনের মধ্যেই কোন ধরনের সন্দেহ নাই। সূরা বাকারার 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতি মিন মিসলিহি। আল্লাহ জাল্লা শানহু ইরশাদ করেন আমার নবীর উপর আমি যেই কোরআন নাজিল করেছি ওই কোরআনের মধ্যে যদি তোমাদের সন্দেহ থাকে কোরআনের অনুরূপ একটি সূরা তোমরা নিয়ে আসো, তোমরা একটি সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কয়েকবার চ্যালেঞ্জ করেছেন। তখন জ্ঞানী মহাজ্ঞানী সাহিত্যিকরা ছিলেন, পণ্ডিতরা ছিলেন, কেউ কি কোরআনের অনুরূপ কোন সূরা তো দূরের কথা, একটি আয়াতও তারা কোরআনের সমকক্ষ বানাতে পেরেছে, আনতে পেরেছে? পারে নাই। বোঝা যায় কোরআন এটা অখাদ্য দলিল, কোরআন এটা পরিবর্তনযোগ্য নয়, এটা আমাদের বাংলা বই, ছড়ি বই নয়, এখানে পরিবর্তন করতে পারবেন। কোরআন পরিবর্তনের যারা দোয়া তুলেছে শিয়াপন্থীরা, আসলে পরিবর্তন যেটা হয় সেটা তো ধীরে ধীরে আবার ধ্বংস হয়ে যায়। এই যে গাছ আছে, দেখা যায় গাছের এক সময় পাতা ছিল না, পাতা হয়েছে, ডালা পাতা ছিল না, শাখা ছিল না, ডালপালা হয়েছে। দেখা যায় আবার এক সময় সে গাছ ধ্বংস হয়ে যাবে। যুক্তিবিদ্যার একটি সূত্র রয়েছে, কুল্লু মুতাগাইরিন হাদিসুন, যত কিছু ধ্বংস হয়ে যায় সবগুলো এক সময়, যতগুলো পরিবর্তনশীল সবগুলো এক সময় ধ্বংস হবে। যারা আজকে কোরআনকে পরিবর্তন করতে চায় সুকৌশলে, মুসলমানদের সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, আসমানি সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনকে পরিবর্তন করা মানে তারা এটাই বুঝাতে চেয়েছে এই কোরআন আমাদের কোনো উপকার করতে পারবে না, এই কোরআন অচিরেই ধ্বংস হয়ে যাবে। সবাই বলি নাউজুবিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের অভিমত হলো কোরআন ধ্বংসশীল নয়, কোরআন পরিবর্তনশীল নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেমন ধ্বংস হবেন না, আল্লাহ যেমন কদিম, আল্লাহ যেমন অবিনশ্বর, আল্লাহ রাব্বুল আলামিন যেমন কোনোদিন ধ্বংস হবেন না,
আল্লাহ রাব্বুল আলামিনের গুণ আল্লাহর সিফাত হলো কোরআন, যেটা কালামে নফসি বলা হয়, সেই কালামও কোনোদিন ধ্বংস হবে না। এই জন্য যারা আজকে কোরআনের ধ্বংস কোরআনের পরিবর্তন চায়, যারা কোরআনের পরিবর্তন করার জন্য সুপ্রিম কোর্টে মামলা করেছে, তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ করা উচিত ঠিক কিনা? আমাদের যারা পূর্বসূরি যুগে যুগে আমাদেরকে জিহাদ করে যুদ্ধ ঘোষণা করে সংগ্রাম করে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আব্বাসীয় আমলে যেটাকে ইসলামের এক সময়কালের সোনালি যুগ বলা হয়, সেই সময় মুতাজিলা একটা ফেরকা ছিল, বাতিল ফেরকা, তাদের বক্তব্য ছিল কোরআন এটি মখলুক, যত মখলুক আছে সবগুলো ধ্বংস হয়ে যাবে, তাদের দাবি ছিল, নিশ্চয় কোরআনও এক সময় ধ্বংস হয়ে যাবে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় ইমামরা জিহাদ ঘোষণা করে, এমন কি অনেকেই শহীদ হয়ে গেছেন, তারপরও এই কথার তারা দাঁত ভাঙা জবাব দিয়েছেন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। তাদের মধ্যে একজন, সাতটা মাযহাব আছে না, চার মাযহাবের মধ্যে অন্যতম একটি মাযহাব হলো হাম্বলি মাযহাব। কি মাযহাব? হাম্বলি মাযহাব। এই হাম্বলি মাযহাবের প্রবর্তক যিনি ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলাহু, তিনি জেলের মধ্যে ছিলেন, চ্যালেঞ্জ করেছেন যে কোরআন মখলুক নয়, কোরআন আল্লাহর বাণী, আল্লাহ যেমন ধ্বংস হয় না, আল্লাহ যেমন, আল্লাহ রাব্বুল আলামিন যেমন অবিনশ্বর, অবশ্যই কোরআনও অবিনশ্বর, কোরআন ধ্বংস হতে পারে না, কোরআন মখলুক নয়, এই কথা বলার পরে তাকে জেলে দিয়ে প্রতিদিন ১২০ বেত্রাঘাত করা হতো। এক সময় দেখা গেছে যখন বেত্রাঘাত করতেছে, হাত করা উপরে বাঁধা, নিচে শিকল ফায়জামা আছে, গায়ের মধ্যে কিছু নাই, মারতে মারতে যখন ফায়জামা খুলে যাচ্ছে, কেমন মকবুল আল্লাহর বান্দা দেখেন, কেমন মকবুল আল্লাহর রব্বুল আলামিনের পদত্ব ইমাম দেখেন, তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তোমার কোরআনকে রক্ষা করার জন্য আমি সংগ্রাম করেছি, আমি ফতোয়া দিয়েছি, আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় বেইজ্জত করবে না। এই কথা বলার সাথে সাথে, আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে, যেই ফায়জামা খুলে যাচ্ছে, ফেরেশতারা এসে সেই ফায়জামার বেল্ট আবার পরিয়ে দিয়েছেন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলাল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, লুজবে বাবিল মুস্তাফা খাইরিল ওয়ারা, মালজাইল মাকরুবে মিফতাহিল উদাল। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। হাজির একরাম, এই জন্য আমরা মাহফিল করলাম, কোন ধরনের ফাতেহা দুরুজ মিলাদুন নবী এতটুকু করে বসে রইলাম, এই বসে থাকার সময় এখন নাই। আল্লামা ইকবাল বিশ্বের সর্বশ্রেষ্ঠ মুসলিম দার্শনিক, তিনি আমাদেরকে জাগিয়ে দিয়েছেন, আমাদেরকে বলে দিয়েছেন কি, খলক মে সুচ নেহি, রুহ মে এহসাস নেহি, খুশবি পৈগামে মোহাম্মদ কা তুমি হি পাস নেহি। এই মুসলিম জাতি, তোমাদের অন্তরে তো আজকে চেতনা নাই, তোমাদের রুহের মধ্যে কোনো অনুভূতি নাই, আর তোমাদের আপাদ মস্তক নবীর আদর্শ বলতে লেশ মাত্র নাই, এই জন্য তোমরা আজকে এই অধঃপতনের মধ্যে রয়েছ। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের চিন্তা আসা দরকার, আমাদের অনুভূতি জাগ্রত হওয়া দরকার, যেই কোরআন পড়ে আমরা ইবাদত হিসেবে কোরআন পড়ি, যেই কোরআন হলো কমপ্লিট কোড অফ লাইফ, যেই কোরআনের অক্ষর অক্ষর আমরা বিধান হিসেবে মানি, সেই কোরআন যদি কেউ পরিবর্তন করতে চায়, আমরা কি সামনে দিতে পারি না? সম্মানিত উপস্থিতি, আমি বলবো যারা কোরআন পরিবর্তনের ধোয়া তুলেছে,
যারা সবে বারাত নাই বলে, যারা সবে মেরাজ নাই বলে, যারা ঈদে মিলাদুন্নবী নাই বলে, যারা উরুস ফাতাহা নাই বলে, তারা একই সুতুই গাথা। তারা এই পৃথিবীর বুকে শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, ঠিক কি না? শয়তানের এজেন্ডা কি জানেন? শয়তানের এজেন্ডা হলো আল্লাহর ইবাদত করতে দেব না। সবে বরাত বললে বল যে শিরিক বেদাত, তাহলে বান্দাদেরকে ইবাদত থেকে বঞ্চিত করলো। মিলাদুন নবী বললে যেখানে নাত খানি পড়া হয়, যেখানে নবীর স্লোগান দেওয়া হয়, বলে যে বেদাত শিরিক, তাহলে বান্দাকে ইবাদত থেকে বিমুখ করলো। ফাতিহা দুরুস্ত করলে যেটা ইবাদত, ইবাদত থেকে বঞ্চিত করলো। এই শয়তানের একটা এজেন্ডা। আজকে যারা শবে বরাত, শবে মেরাজ, ঈদে মিলাদুন্নবী, ফাতিহা দুরুস, মিরাত কিয়ামকে যারা শিরিক এবং বেদাতের ফতোয়া দেয়, তারা পৃথিবীর বুকে শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, ঠিক কিনা?